জাতি পার্টি মানুষের পক্ষও যাইতে পারলো না জাতি পার্টি নিজের জন্যও কিছু করতে পারে নাই নিজের জন্য কিছু নিজের জন্য আজকে যদি পঞ্চাশ ষাটটা সিট তারা নিতে পারত তাহলে একটা কথা ছিল যে তারা যে দালালি করলো তারা যে মানুষের এদেশের মানুষের সিসির পাত্র হইলো সেটা না হয় পোষাইতো কিন্তু সেটা তো করতে পারলো না এখন আগামী দিনেও সেটার সুযোগ হবে কতটুকু আমার তো এটা শুধু আমি এটা বলতে পারবো না বর্তমান সরকার কি কোনো চাপে আছে বলে মনে করেন দেখেন চাপ দুই ধের শ্রেণীর লোক চাপ মনে করে না একটা হচ্ছে অত্যন্ত সুড কানিং এবং যারা খুবই আত্মবিশ্বাসী তারা বা সেই গোষ্ঠী বা সেই ব্যক্তি চাপ অনুভব করে না বা চাপকে চাপ মনে করে না আরেকটা ব্যক্তি গোষ্ঠী বা শ্রেণী আছে যারা ইডিওট টাইপের বোকা টাইপের তারাও কিন্তু চাপ অনুভব করে না এখন আমি আমি কোনটা বলবো আপনি আপনি যারা যে ব্যক্তি যে গোষ্ঠী যে মানুষ খুবই সুড এবং আত্মবিশ্বাসী এবং কানিং প্রকৃতির এবং অতিমাত্রায় আত্মবিশ্বাসী তারা কখনো কোনো চাপকে চাপ মনে করে না আর চাপ মনে করে না বোকা শ্রেণীর লোকরা তো বর্তমান সরকারকে আমি তো দ্বিতীয় শ্রেণীর পর্যায়ে ফেলতে পারি না তারা এই পর্যন্ত তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে যেভাবে এতে করে তারা তাদের মধ্যে আত্মবিশ্বাস বদ্ধমূল ধারণা হওয়া আত্মবিশ্বাস তৈরি হওয়া এবং আত্মবিশ্বাসটা একদম সিমেন্টেড হয়ে যাওয়ার সমূহ কারণ আছে সেই কারণে তারা বলতেই পারে তারা আত্মবিশ্বাসী এবং তারা চাপ অনুভব নাও করতে পারে তাদের তাদের বিভিন্ন গেস্টার পোস্টারে তাদের কথাবার্তায় মন্ত্রী এমপিদের বা সরকার প্রধানের আমরা তো তাই মনে হচ্ছে যে তারা চাপ অনুভব করছে না কারণ কি জানেন একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে সেই নির্বাচনকে বাতিল করা এটার জন্য অনেক 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 বড় ধরনের ত্যাগ লাগে এবং অনেক বড়ো ধরনের আন্দোলন মুভমেন্ট সংগ্রাম লাগে এবং সেটার আপাতত কোনো লক্ষণ দেখছি না কিন্তু হইতেও তো কোনো মানে মানে হয়ে যাবে এমন কোন জানা যে কোনো একটা যেমন কি আরব বসন্ত চালু হয়েছিল ওই আলজেরিয়াতে একজন শ্রমিক তার নিজের গায়ে আগুন ধরায় দিছে মানে বেকারত্বের মানে যন্ত্রণা নিজের গায়ে আগুন ধরা এরপর থেকে আরব বসন্ত শুরু হয়ে গেছে সুতরাং বাংলাদেশে কখন স্পার্ক করবে স্পুলিঙ্গ স্পুলিঙ্গের মতো কখন স্পার্ক করবে সেটা জানা মুশকিল তবে করল তো করতে পারে হইতে পারে সরকার পতন হলে সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা আছে কি না বিরোধী দল তো জাতীয় পার্টিতে আসেই আবার সরকার নতুন সরকার হলে সেই ক্ষেত্রে জাতীয় পার্টি নিজেদেরকে কিভাবে দেখে ও দেখেন জাতীয় পার্টি তো সবসময় একটা সুযোগ সন্ধানী দল আপনি এটা জানেন সুযোগ সন্ধানী বলতে আপনি অনেক আপনারা অনেকে অনেক যেভাবে নেন না কেন নেগেটিভ অর্থে নেন আর পজিটিভ অর্থে নেন জাতীয় পার্টির সুযোগ সন্ধানে হওয়া ছাড়া কোনো গতি নাই কারণ তার কাছে আলাউদ্দিনের চেরাগ নাই ঠিক আছে তার তার বিএনপির মতো তার জনবাহিনী নেই গণবাহিনী নেই কিছুই নেই তার মানে ঢাল নাই তলোয়ার নাই নির্ধিরাম সর্দার সে হ্যাঁ তার সাথে মুখ চাপাবাজি ছাড়া আর কিছু করার তার নেই তার এসে সাহেবের আমলে তার কিছু কর্মকাণ্ড আছে এগুলো নিয়ে মানুষের কাছে যাইতে পারে শুধু কিন্তু সেটা যাওয়ার তার সুযোগ নেই সুতরাং জাতীয় পার্টি আপনার এইভাবে বিরোধী দলে যাবে কিনা ওই সুযোগে কোনো সুযোগে কোনো ফাঁকে হ্যাঁ কোনো দলকে বা কোনো বিরোধী দলকে মাইকা চিপায় ফালাইয়া যদি জাতীয় পার্টির একটা সুযোগ নিতে পারে সেটা এবার নিতে পারত হয়তো কিন্তু সেটাতে নিতে পারলো না জাতীয় পার্টি যদি সে সুযোগটা এবার নিতে পারতো যে জাতীয় পার্টি ছাড়া এই নির্বাচনে সরকার যাইতে পারতো না আসলে আর গেলেও দেশে বিদেশে সেটার গ্রহণযোগ্যতা পাইতো না কিন্তু এই সুযোগটা জাতীয় পার্টিতে নিতে পারলো না জাতীয় পার্টি মানুষের পক্ষও যাইতে পারলো না জাতীয় পার্টি নিজের জন্য কিছু করতে পারে নাই নিজের জন্য কিছু নিজের জন্য আজকে যদি পঞ্চাশ ষাটটা সিট তারা নিতে পারতো তাহলে একটা কথা ছিল যে তারা যে দালালি করলো তারা যে মানুষের এদেশের মানুষের সিসির পাত্র হইলো সেটা না হয় পোষাইত কিন্তু সেটা তো করতে পারলো না এখন আগামী দিনেও সেটার সুযোগ হবে কতটুকু আমার তো এটা শুধু আমি এটা বলতে পারবো না খুবই অসম্ভব একটা বিষয় তবে সর্বশেষ সুযোগ এই নির্বাচনে গেছে জাতীয় পার্টির ভালো কিছু করার ভালো কিছু করার মন্দ কিছু দিয়া ভালো কিছু করার একটা সুযোগ ছিল জনগণের বিরাগ ভাজন হইয়া আবার জনগণের আস্থা অর্জন করার একটা সুযোগ এই নির্বাচনে ছিল মনে করেন আমরা জাতীয় পার্টি নির্বাচনে গেলাম সব মানুষ আমাদের বিরুদ্ধে ছিল যদি আমরা পঞ্চাশ ষাটটা সিট নিয়ে পার্লামেন্টে যাইতে পারতাম এবং কার্যকর বিরোধী দলের ভূমিকা নিতে পারতাম এবং জোরালোভাবে বিরোধী দল বলতে এখন এগারো দিয়ে কিছু করা যায় না আর এগারো দিয়ে কিছু আপনি এবং পঞ্চাশ জন নিয়ে যদি পার্লামেন্টে থাকতে পারতাম এবং জন নিয়ে এগারো মানে আমরা যদি স্বাধীনভাবে ভূমিকা নিতে পারতাম পার্লামেন্ট থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিতে পারতাম সরকার তখন টনক নড়ত এখন তো সরকার টনক নড়বে না সরকার এখন জাতীয় পার্টি যদি পদত্যাগ করেও কোনো কারণে মানে অতি বিপ্লবী হয়ে অতি ইমানদারি দেখাইতে গিয়ে তাহলে সরকার চমৎকার করে বাই ইলেকশান দিয়ে এগারো জন পাশ করে নিয়ে আসবে এবং ওখানে রসুন এসার তো বসে আছে উনি তো মৌসে তা দিচ্ছে উনি বসে আছে তো ওই এগারো কি নিয়ে পাশ করে বসে তো এখন জাতীয় আম সালা সবই যাবে তো এইরকম তো ভেঞ্চার এরকম একটা দুঃসাহস এই মুহূর্তে জাতীয় পার্টি যিনি প্রধান ওনার হয়তো এই দুঃসাহস আছে উনি হয়তো চাইবেন বাঁচাচ্ছেন কিন্তু হইলে হবেটা কি মানে এটা সোনার পাথর বাটি এটা এটা অসম্ভব এটা এটা হবে না এটা হবার নয় জি এম কাদের বলেছেন তিনটি দেশ আওয়ামী লীগের ক্ষমতায় এনেছে এই তিনটি দেশ সম্পর্কে বিস্তারিত জানান আচ্ছা উনি তিনটি দেশের কথা বলেছেন আমিও পত্রপত্রিকাতে মিডিয়াতে সব জায়গাতে দেখছি উনি তো নিজে বলেন নাই কোন কোন দেশ দেখেন এগুলোর বলার আর অপেক্ষা রাখে না আপনি আপনি আমি এদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ স্তরের মানুষে জানে কোন তিনটি দেশ কে কে বর্তমান সরকারকে আপনাকে ব্যাকিং দিচ্ছে বর্তমান সরকারকে ফুয়েল দিচ্ছে সহযোগিতা করছে বর্তমান সরকারকে আপনাকে জিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে এবং আজকে দেড় যু যাবত মানে টিকা রাখছে জনগণকে উপেক্ষা করে হ্যাঁ এটা সবাই জানে কম বেশ আমার মনে হয় সেই ক্ষেত্রে এটার এটা এটা নিয়ে প্রতিনিয়ত আমাদের মিডিয়াতে টক সবাই আলোচনা করে কোন কোন দেশ কে কারা করতে পারে কি করতে পারবে সেই ক্ষেত্রে আমরা তো অনেকেই বলি পার্শ্ববর্তী আমাদের একটা দেশ চায়না তারপর রাশিয়া এগুলো তো অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের মধ্যে বলো সত্যমিত্যে আমি জানি না আমি সেটা বলতে পারবো না আমার কাছেও কোনো তথ্য নাই বা নির্ভরযোগ্য কোনো প্রুফ নাই কিছুই নাই কিন্তু এটা হইল কি খুব প্রতিষ্ঠিত পারসেপশান মানুষের মধ্যে কারণ গত দেড় যুগ যাবৎ যেভাবে রাজনৈতিক চর্চা আমরা দেখছি বিদেশি শক্তির বা পার্শ্ববর্তী রাষ্ট্রের যে আসফলন বা তাদের যে আমাদের আমাদের রাজনীতির উপর যারা তাদের যেরকম যে পদ্ধতিতে খবরদারি করার একটা নমুনা আমরা লক্ষ্য করি আমাদের মানুষ লক্ষ্য করে সেই ক্ষেত্রে এই এরকম একটা সিদ্ধান্তে উপনীত হওয়াটাই স্বাভাবিক যে এরাই করতে পারে কি না এরকম এই পারসেপশনটা আমাদের জনগণের মধ্যে আছে কিন্তু আমার মধ্যে আমার কাছে এমন কোনো তথ্য নাই যে এরাই করছে কিন্তু আমি যে কথাটা বলতে চাইব যে এই এই পারসেপশানটা এটা অত্যন্ত অসম্মানজনক পারসেপশান এটা অত্যন্ত আপনাকে কি বলবো এটা এটা জাতি হিসাবে একটা স্বাধীন দেশ হিসাবে এই জাতীয় পারসেপশান এখানে তৈরি হবে এটা মানে অপমানজনক অপমানজনক এটা কেন তৈরি হলো এটা একটা ভেবে দেখার বিষয় আছে কেন বিদেশি শক্তির একটা চারণভূমি আমাদের দেশটা হয়ে যাচ্ছে বিদেশি শক্তির একটা চারণভূমি অভয়ারণ্য বিদেশি শক্তিরা এখানে আমাদেরকে আসবে সহযোগিতা করার জন্য আমাদের কিছু দেওয়ার জন্য আমাদেরকে আমাদের উন্নয়নমূলক কাজে ভূমিকা নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসে আমাদেরকে তাদের লীলাভূমিতে পরিণত হবে তাদের চারণভূমিতে পরিণত হবে এবং তাদের প্লেগ্রাউন্ড হিসেবে পরিণত হবে এটা আমাদের দেশের মানুষের জন্য সম্মানের নয় এটা অসম্মানের পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ছয় বছরে সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা চেঞ্জ টিভি ডট প্রেস আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত আমরা আশা করছি চেঞ্জ টিভি ডট প্রেস মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে সত্যের পক্ষে কথা বলবে নিরপেক্ষ বলে কিছু নেই সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এর কলাকুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি এর শত্রুমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে আশাবাদ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই আমি শুনে খুবই খুশি হয়েছি চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে তাছাড়াও দেশের অর্থনীতি রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হল নেই